অসুস্থ বাবার শেষ ইচ্ছা, আইসিইউতে দুই মেয়ের বিয়ে। অন্তিম শয্যায় রোগীর শেষ ইচ্ছায় সাড়া দিয়ে বিশেষ অনুমতি চিকিৎসকের। বিয়ের ভিডিও ভাইরাল সমাজ মাধ্যমে। আইসিইউতে ভর্তি বাবা, বাবার ইচ্ছা পূরণে আইসিইউর ভেতর বসল দুই মেয়ের বিয়ের আসর। নিশ্চয়ই অবাক হচ্ছেন, ভাবছেন তো আইসিইউর ভেতর কি করে বিয়ে সম্ভব। তবে হ্যাঁ, বাস্তবেই ঘটেছে এমন ঘটনা। ইতিমধ্যে আইসিইউর ভেতরে হওয়া দুই মেয়ের এই বিয়ের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ভিডিও দেখে অবাক হয়েছেন নেটিজেনরাও। বর্তমানে সোশ্যাল মিডিয়া এমন একটি প্ল্যাটফর্ম যার দৌলতে মানুষ ঘরে বসেই দেশের নানা প্রান্তের খবর এক নিমিষেই জানতে পারেন। অনেকেই আবার নিজেদের নাচের ভিডিও, গানের ভিডিও, কবিতার ভিডিও, এমন নানান প্রতিভার ভিডিও তুলে ধরেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। বর্তমানে মানুষের কাছে টিভির থেকেও যেন ফোন বেশি পছন্দের জিনিস হয়ে দাঁড়িয়েছে, কারণ সোশ্যাল মিডিয়ায় দেশের নানা প্রান্তের নানান খবর মানুষ জানতে পারে ঘরে বসে। নানান ধরনের ভাইরাল ভিডিও মানুষকে বিনোদন দিয়ে থাকে। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে হাসপাতালে আইসিইউর ভেতর বিয়ে হচ্ছে দুই মেয়ের। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। সেই ভিডিওটিতে দেখা যাচ্ছে হাসপাতালের আইসিইউ বিভাগে বিয়ে হচ্ছে দুই তরুণীর। ঘটনাটি ঘটেছে লখনউয়ের ইরা হাসপাতালে। জানা যায় অসুস্থ বাবার ইচ্ছা পূরণ করতে হাসপাতালের আইসিইউতে বিয়ে করার অনুমতি দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। অসুস্থ ব্যক্তির নাম মোহাম্মদ ইকবাল, লখনউ চকের বাসিন্দা মোহাম্মদ ইকবাল। তার দুই মেয়ের বিয়ের তারিখ অনেকদিন আগে থেকেই ঠিক করা ছিল, কিন্তু জানা যায় আচমকায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন মোহাম্মদ ইকবাল। তড়িঘড়ি তাকে ইরা হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়। তবে ইকবালের ইচ্ছা ছিল দুই মেয়ের বিয়ে দেখে যাওয়ার। এমনকি হাসপাতালে ভর্তি থাকা অবস্থাতেও তিনি এমন ইচ্ছাই প্রকাশ করেছে বলে জানা গিয়েছে সূত্র মারফত। এরপর ইকবালের ইচ্ছাকে গুরুত্ব দিয়ে দুই মেয়ের আইসিইউতে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় পরিবারের সদস্যরা। অসুস্থ বাবাকে ফেলে রেখে বিয়ে করতে রাজি ছিলেন না ইকবালের দুই মেয়ে। তবে আর সময় নষ্ট করতে চায়নি পরিবারের সদস্যরা। পুরো বিষয়টি নিয়ে লখনউয়ের ইরা মেডিকেল কলেজে চিকিৎসকদের সাথে কথা বলেন তার পরিবারের সদস্যরা। তাদের সাথে কথা বলে তাদের সমস্যার কথা জানান। এরপর চিকিৎসকদের অনুমতি পেয়ে তড়িঘড়ি মৌলবি এবং হবু জামাইদের দুই পরিবার পৌঁছে যায় হাসপাতালের আইসিইউ বিভাগে। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে বাবার চোখের সামনেই বিয়ে সম্পন্ন হলো মোহাম্মদ ইকবালের দুই মেয়ের। আইসিইউ বেডে শুয়ে দু চোখ ভরে দুই মেয়ের বিয়ে দেখলেন মোহাম্মদ ইকবাল। এই আবেগঘন মুহূর্তের সাক্ষী ছিলেন হাসপাতালের চিকিৎসক, নার্স সহ হাসপাতালের অন্যান্য কর্মীরা। এই বিয়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। এমনকি গোটা লখনউতে এই বিয়ে নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। এটি শহরের ভিন্ন ধরনের বিয়ে হিসেবে আলোচিত হচ্ছে। বিয়ে পর্ব শেষে দুই মেয়ে বিদায় নিলেও তাদের বাবা এখনও আইসিইউতে ভর্তি। এখন বাবার সুস্থতার কামনা করছেন দুই মেয়ে। এই ভিডিওটি দেখে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা নিজেদের মতন করে মন্তব্য রেখেছেন। কারো কারো আবার এমন ভিডিও দেখে চোখে জল এসে গিয়েছে। তবে সে যতই ভাইরাল ভিডিও হোক না কেন, বাবার ইচ্ছাকে গুরুত্ব দিতে এমন কাণ্ডকে সাধুবাদ জানিয়েছেন সকলেই। ব্যুরো রিপোর্ট, নিউজ, স্নোম্যানস ল্যান্ড, লখনউ। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার। ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ।